স্টেজ অনুযায়ী চিকিৎসা সম্পর্কে যদি একটু জানি যে কি ধরনের চিকিৎসা দেয়। জি, স্টেজ ওয়ান থেকে স্টেজ থ্রি পর্যন্ত এরা তো খুব বেশি সমস্যা থাকে না। সাধারণত স্টেজ ওয়ান টুতে আমরা ডায়েট কন্ট্রোল করতে বলি, যে হচ্ছে ডায়েট আমরা মানে খাবারটা হচ্ছে আমরা মূলত প্রোটিনটা একটু কম খেতে বলি বডি ওয়েট অনুযায়ী। কিন্তু যখনই আমার কিডনির পয়েন্ট বাড়তে থাকবে তখন আমার সাথে সাথে মানে আমার মূলত জানতে হবে যে আমার কিডনির কাজটা কি। আমার কিডনি কিন্তু একসাথে অনেকগুলো কাজ করছে, শুধু প্রস্রাব তৈরি করা বা বর্জ্যটা বের করে দেওয়া কিন্তু ওর কাজ নয়, এর সাথে আর অনেক কাজ আছে। যেমন শরীরের রক্ত তৈরির কাজও কিডনি করে, তারপরে হচ্ছে আমাদের যে বোন আমাদের যে হাড়ের যে মেটাবলিজম সেটাও কিডনি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে কিডনির কিছু এমন মানে শরীরের যে লবণ এবং পানির যে সমতা রক্ষা করে সেটাও কিডনি করে, এবং আমাদের রক্তের ভিতরে অম্ল ক্ষার এটার যে সমতা মানে ভিতরের সমস্ত মানে অনেক বড় বড় কাজই কিডনির দ্বারা হয়। তো চিকিৎসাটা নির্ভর করবে যে কিডনি ওই কাজটা যেই ধাপে আছে সেই ধাপ অনুযায়ী কতটুকু করতে পারছে এবং কতটুকু করতে পারছে না, সেই রক্তের ওই প্যারামিটারগুলো দেখে রোগীকে ক্লিনিক্যালি জাজ করে ওষুধপত্র, ডায়েট এবং সামান্য ব্যায়াম এই দিয়েই আমরা চিকিৎসা করে থাকি যতক্ষণ না স্টেজ ফাইভে যাচ্ছে। যখন স্টেজ ফোর ফাইভে চলে যায় তখন ডায়েটারি রেস্ট্রিকশনটা আমরা আরও বাড়িয়ে দিই, প্রোটিনটা মূলত এবং ফল কম খাবে নির্ভর করবে তার রক্তের পটাশিয়াম লেভেলের উপর। তো এইগুলো দিয়ে আমরা সাথে ওষুধ দিয়ে তখন আমরা রোগীকে বলি যে আপনি সামনে হয়তো আপনার ডায়ালাইসিস লাগবে, আপনি ডায়ালাইসিসের জন্য তৈরি হয়ে যান, এবং স্টেজ ফাইভে চলে গেলে হয়তো তখন তার কিডনি প্রতিস্থাপন যেটা বলি সেটাতে চলে যাওয়া লাগে। তার আগ পর্যন্ত আমরা ওষুধ দিয়ে মেনটেন করার চেষ্টা করি। ডায়েটের কথা বলছেন যে কিডনি রোগীদের ক্ষেত্রে বা সিকেডিতে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আসলে কী ধরনের ডায়েটের রেস্ট্রিকশন আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, মূলত মানে আমরা বেশি মনোযোগ দিই হচ্ছে প্রোটিনের দিকে। যে রোগীটা স্টেজ ওয়ান টুতে আছে তাকে আমরা তার বডি ওয়েট অনুযায়ী 1 গ্রাম কেজি প্রতি মানে 60 কেজি ওজনের একজন রোগী দিনে 60 গ্রাম প্রোটিন খেতে পারবে, মাছ মাংস ডিম দুধ মিলিয়ে। তো যদি তার এই এই ধাপটা আরও বেড়ে যায়, ক্রিয়েটিনটা বেড়ে যায় এবং তার 4-5 স্টেজে চলে যায় তখন আমরা 0.8 গ্রাম কেজি প্রতি প্রোটিন দিই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন 60 কেজি মানুষ তা সে হচ্ছে 48-50 গ্রাম প্রোটিন খেতে পারবে। প্রোটিনটাই মূলত আমরা রেস্ট্রিক্ট করি, সেই সাথে যদি তার রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায় ফল আমরা খেতে নিষেধ করে দিই। আর যদি পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে কিডনি বান্ধব যে ফলগুলো যেমন আপনার পেঁপে পেয়ারা এগুলো খেতে পারবে, সে আপেল নাশপাতি এগুলো সে খেতে পারবে।